সকালবেলা যেরকম বলছিলাম যে এই বক্সে কি আছে গরমটা বাইরে রোদটা দেখো এখন বাজে ঠিক ঘড়িতে 10টা যদি এই মার্চের প্রথমে এই চনমন করে গরম সারাটা মানে যে কি যাবে বাকি দিনগুলো কে জানি বাবা আর এখানে চলছে হচ্ছে প্যাক প্যাক আওয়াজ কারণ আজকে স্যাটারডে অলরেডি রূপের জন্য সব খাবার দাবার সকালে উঠে আমি রান্না করে নিয়েছি বাকিটা হচ্ছে এটা ডালটা গরম করে নিলাম আর আমি সকালবেলা উঠেই দেখো এখানে হাঁসের ডিম কষা করে নিয়েছি রূপের জন্য আর এইদিকে ভাতও হয়ে গেছে আর কালী ভাজা বোধহয় বেগুন ভাজা ভেজেছো কালী কোথায় টেবিলে আছে চলো আগে রূপকে খেতে দিয়ে দিই চলো আগে লাঞ্চটা দিয়ে আসি রূপকে এইদিকে আজকে 10টা বাজে কিন্তু সকাল সকাল অনেক কাজই সেরে নিয়েছি কাজ সেরে নেওয়ার কারণ হচ্ছে রূপ এই রূপ বলছি রাজেশ আজকে গেছিল হচ্ছে সকালবেলা ভোরবেলা বাজারে কালকে বেশ কিছু লোকজন বাড়িতে খাওয়া দাওয়া করবে ইনফ্যাক্ট অনেকদিন ধরে ওদের আসবো 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 চলছে কিন্তু আশা হয়ে উঠছে না এই পরীক্ষা এই শরীর খারাপ হ্যান ত্যান সব নিয়ে কালকে আসবে তো আজকে সমস্ত বাজার করে রেখেছে আর ম্যান্ডেট ফ্যান্ডেটগুলো আজকে আমি যদি করে রাখি কালকে সকাল থেকে আমার রান্না করতেও সুবিধা হবে সেজন্য রাজেশ অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া আমিও খুব তাড়াতাড়ি উঠেই একদম সব ইয়ে করে নিতে পেরেছি খাবার রেডি করে ফেলতে পেরেছি শুধু ডালটা করা ছিল বাকি সব খাবারই রেডি হয়ে গেছে আর এখন যেটা আমাদের করণীয় আছে খালি সেটা হচ্ছে কালকের প্রিপারেশন কালকের প্রিপারেশনগুলোই করতে হবে নুন দেবো হ্যাঁ এদের একটা ব্যাপার আছে আমরা যেমন ডিমের সাথে একটুখানি নুন নিই না কাঁচা নুন এরা একদম নুন টুনের ধার ধারে না আর রাজেশ তো নুন ভীষণই কম খায় ছেলেটাও তেমন হয়েছে আর আমার মায়ের হাতের নুন আগে খুব বেশি ছিল মানে মানে ছোটো থেকে আমাদের অভ্যেস হয়ে গেছিলো নুনের একটু ইয়ে করার কিন্তু জামাই আসার পর মানে রাজেশ আসার পর আমার মায়ের হাতের নুনও কমে গেছে আর ঠিক নাতিটাও হয়েছে ওই রকম চলো গুড মর্নিং এদিকে তাকে বলতে আজকে সকালবেলা এই বক্সটা এসে বক্সটার মধ্যে কি আছে ডেফিনেটলি তোমাদেরকে পরে জানাবো এটার মধ্যে কি কি আছে সেটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি একটু বাদে বা বিকেলের দিকে দেখাবো এখন আমি সোজা কিচেনে যাব গিয়ে ম্যারিনেশন গুলো কমপ্লিট করে ফেলবো কি গো এখনো ব্রেকফাস্ট করে উঠতে পারলে না সব তো ঠান্ডা হয়ে গেল কিছু শাড়ি আপলোড করে দিলাম যেটা আমাদের মানে আমি পেজে করি যেগুলো আসে না হোয়াটসঅ্যাপে ওগুলোকে আপলোড করে দিই মানে যেটা ম্যানুফ্যাকচারাররা পাঠায় আর কি আপলোড করে দিই তার না যদি ওগুলোকে না ডিলিট করি মানে পেজে আপলোডের পর যদি ডিলিট না করি হোয়াটসঅ্যাপে ফোন তো হ্যাং করে যায় না ওগুলো খেতে খেতে করে নিলাম ওদিকে অনেক কাজ আজকে প্রচুর ম্যারিনেশন রয়েছে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে একটুখানি পাউরুটি পোলাও আর এদিকে আলু ক্যাপসিকাম ভাজি আর একটা রুটি হ্যাঁ আমি তো খেয়ে নিলাম এখন অলরেডি 11টা বেজে গেছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও রকমেরই মাছ এনেছে রাজেশ এটা হচ্ছে এই ইয়ে করে এনেছে এই যে মানে ফিশ ফ্রাই হবে তার জন্য আর এখানে নিয়ে এসেছে হচ্ছে পাতুরির জন্য পিস করে তো আগে আমি এটাকে ম্যারিনেট করব এটার ম্যারিনেট আলাদা করে কিছু দেখাচ্ছি না এই যে এখানে পুদিনা ধনে পাতা লঙ্কা দিয়ে বেটে ইয়ে করে নিয়েছে পেস্ট হয়ে করে দিয়েছে কালি আর এর সাথে পড়বে রসুন পড়বে ভিনিগার পড়বে গরম মশলা পড়বে এই তো সাধারণ আগে চলো এটা ম্যারিনেট করে নিই তারপর পাতুরিটাও করে রাখবো এইগুলো আসলে এই এই টাইপের খাবারগুলো না যত ম্যারিনেট হবে তত জিনিসটা ভালো হবে খেতে আর কালকে যদি ওরা সকাল সকাল চলে আসবে সকালে এত করার সুযোগ পাবো না তো ঝটাপট ম্যারিনেশনটা কমপ্লিট করে নিই বাবা রান্নাঘরে এসে শুকছে দেখো কালি একবার পুদিনা ধনে পাতাটা আমার গরমকালে একবার ফেভারিট হ্যাঁ মানে চাটনি করেও রেখে দেয় চাটনি করে খাও শরবত করে খাও যা কিছু করে খাও পুদিনা শরবত কিন্তু ভালো লাগে ঠান্ডা করে আর আমাদের ছটকাগুলো খায় গরম ভাতে খাও মেখে
পুদিনাটা খুব ভালোবেসে খাচ্ছে, আর পুদিনা কিন্তু পেটের জন্য যথেষ্ট ভালো আর কি। এটা কি হচ্ছে? ম্যারিনেশন পর্ব চলছে, এখনো পাপড়ি সবকিছু গোছানো হয়নি। তো সুন্দরভাবে এখানে এটা হয়ে গেছে হচ্ছে ফিশ ফ্রাই এর ম্যারিনেট করা ফিলেট গুলো। আর এখানে এখন চলছে মাটনটাও ম্যারিনেট করেই রেখে দেব, তারপর হচ্ছে যত ম্যারিনেশন হবে তত টেস্ট হবে। তো আর চাটনিটা ভাবছি আজকে করে রাখলে ভালো হবে, টমেটোর চাটনিটা। মানে অনেকদিন বাদে, অনেকদিন বাদে আমার বাড়িতে আসছে, দেখা হয়েছে রিসেন্টলি কিন্তু আমার বাড়িতে অনেকদিন বাদেই আসছে, তো যার জন্য ভালোভাবে একটু স্পেন্ড করতে পারবো। আর বিকেলবেলা আমার শালি আবার একজনের বিয়ে দিতে যাবে, ওর তো ম্যারেজ রেজিস্টার। আমার বোন হচ্ছে ম্যারেজ রেজিস্টার, কিন্তু এটা আমি ঠিক জিনিস দিচ্ছি কিনা? হ্যাঁ ম্যারেজ রেজিস্টার, ওর আবার তাড়াতাড়ি চলে যাওয়া আছে, বিয়ে দিতে যাবে। ওনা গেলে তো দুজন বসেই থাকবে, বিয়ে আর হলো না। ওইখানে আটকে থাকলে না, সামাজিক অনুষ্ঠান হলো, লিগাল অনুষ্ঠানটা আর হলো না। হ্যাঁ, আর রেজিস্ট্রি ছাড়া এখন তো কোনো কথাই হবে না। তো চলো, এখন তোমাদেরকে সকালবেলা যেরকম বলছিলাম যে এই বক্সে কি আছে সেটা আনবক্সিং করব। অবশ্যই আমি জানি কি আছে, কারণ এটা আমারই অর্ডার দেওয়া, বাট এটা কি থেকে কি ব্যাপার সেটা একটুখানি বলে রাখি। আমার একটা আর নতুন বিজনেস আমি আবার জয়েন করেছি, বেশ কিছুদিন হয়ে গেল, অল্প অল্প করে মাল তুলছিলাম, তো এখন একদম অর্ডার সবে নিজের ঘরের মাল সবে, এই হচ্ছে সব জিনিস। তো এখানে ইন্ডিভিজুয়াল ভাবে আমি কিছু দেখাচ্ছি না, শুধু একটুখানি দেখেছি, যেমন হেনা অর্ডারে তোলা, হ্যাঁ, তারপর হলুদ নিজের সংসারের জন্য তোলা, হ্যাঁ, এইখানে সাবান রয়েছে, পেজ রয়েছে, কিছু কিছু অর্ডারের কিছু কিছু ইয়ে, এরকম অনেক কিছুই রয়েছে, বডি স্প্রে রয়েছে, রূপ নিয়ে নিচ্ছে, কিন্তু ওটা যদি বেরিয়ে যায় ওটাই রূপের ভাগ্যে, এটা নাচছে না। এই হচ্ছে আরেকটা বিজনেস যেটা আমি ওপেন করেছি, তো তারই সমস্ত জিনিসপত্র এখানে এসে পৌঁছে গেছে, নিজস্ব কিছু, ঘরের সংসারের কিছু জিনিসপত্র, নিজের ইউজের কিছু জিনিসপত্র, এবং সাথে সাথে হচ্ছে আমার কাস্টমারদের কিছু জিনিসপত্র। এইটাই ছিল পুরো টোটাল বক্সের মধ্যে, আর এখানে আলাদা করে আমি কিছু দেখাচ্ছি না। হ্যাঁ, ডেফিনেটলি যখন আমি ইউজ করব তখন তোমাদের বলে দেব কোন প্রোডাক্টটা কীরকম, সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। বাট আমি আরেকটা বিজনেসও কিন্তু স্টার্ট করে ফেললাম। তাহলে চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আর ব্লগে কিছু ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।